হার্টবিটটা বন্ধ হয়ে গেলে কি চালু করা যায়? মারা গেলে কি জীবিত করা যায়? না, কোনোভাবেই সম্ভব না। চোখের সামনে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যেতে দেখেছেন? হাতে হাত রাখা অবস্থায় কাউকে মৃত্যুবরণ করতে দেখেছেন? আপনি অনুভব করছেন শীতল হাত? চোখের সামনে মারা যাচ্ছে আপনারই অতি ভালোবাসার, অতি পছন্দের কেউ। কি করতে পেরেছেন ওই মুহূর্তে? হাই মৃত্যু, চাইলেও আসবে, না চাইলেও আসবে, আটকানো যায় না, যাবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বলেছিলেন, সত্যি মৃত্যু যন্ত্রণা কঠিন। বুখারী শরীফ হাদিস নং 4449। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা তীব্রভাবে অনুভব করেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হায় আমার আব্বার কত কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলেছিলেন, আজকের দিনের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না। তোমার আব্বার নিকট এমন জিনিস উপস্থিত হয়েছে যা কিয়ামত পর্যন্ত কাউকে ছাড়বে না। সুনান ইবনে মাজা হাদিস নং 1629। হায়, আর আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় অতি নগণ্য। সর্বদা এই তিনটি সময়ের কথা স্মরণ রাখা উচিত। এক, জান কবজের কথা। দুই, কবরের প্রশ্ন এবং কবরের জীবনের কথা। তিন, হাশরের মাঠের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তিনটি বিষয় সবসময় স্মরণ করার তৌফিক দান করুন, আমিন। আসুন আলোচনার শেষে আমরা জীবন বদলানোর মতো কিছু টিপ শিখে নিই। ফরজ সালাতের প্রতি যত্নবান হওয়া, কোনো অন্যায় হয়ে গেলে অজু করে দুই রাকাত সালাত আদায় করা, পুনরায় একই গুণা না করার দৃঢ় প্রত্যয় নিয়ে বিশুদ্ধ অন্তরে তাওবা করা, দান সদকা করা, জিকির করা, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করা, প্রতিদিন নিয়ম করে কিছু অংশ কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ভিডিওর শেষে আজ আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে এসেছি, আর প্রশ্নটি হলো, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী সবচেয়ে বড় পাপ কোনটি? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন, আর ইউটিউবে আমাদের সব ভিডিওগুলো পেতে ট্রাস্টেড জন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।